বাঁকুড়ার তীব্র রোদের হাত থেকে পথ চলতে মানুষকে একটু স্বস্তি দিতে বিষ্ণুপুর বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে একটি জল ছত্রের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি নিজের হাতে নকুলদানা, কাঁচা ছোলা এবং শরবত খাওয়ালেন পথ চলতি মানুষদের। এদিন তিনি বলেন, 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে শরবত খাওয়াবেন। রবি আসরেতে আমাদের বাঁকুড়া জেলায় সব মন্দিরে গাজন শুরু হয়েছে। বাবা একটেশ্বরের গাজন, বাবা ষাড়েশ্বর বাবার গাজন, সব জায়গায় পাঁচালের গাজন, আমাদের প্রত্যেক অঞ্চল অঞ্চলে গাজন হয়, বাবা শিবের গাজন হয়। তো আমাদের মহিলা মোর্চারা, আমাদের বিষ্ণুপুর মহিলা মোর্চা সবাই আজকে শুরুয়াত করা হলো। আমরা পয়লা বৈশাখ পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় আমরা এইভাবে ঠান্ডা পানীয় জলের সাথে আমরা শরবত আমাদের মহিলা মোর্চা পরিবেশন করবেন।